কক্সবাজারবাসী আমার ভাই বোনেরা এখানে উপস্থিত আমাদের ওলামা মাশায়েখ মুসল্লিগণ আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব আমি সবাইকে শুভেচ্ছা জানাই বিশেষ করে আমার সংগঠন আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ সহ আমাদের সকল সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী কক্সবাজারবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছে কক্সবাজার তার অত্যন্ত প্রিয় জায়গা ছিল যতবার কারাবরণ করতেন বের হয়ে এই কক্সবাজারই আমাদের নিয়ে আসতেন আমি আজকে দিনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চাণ্ডেতার প্রতি 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মামুনের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার 15ই আগস্টে যাদের হারিয়েছি আমার বাবা আমার মা হযরতুল নিসা মুজিব আমার কামা জামাল ছোট ভাই শেখ রাসেল কামাল জামালের নবপরিত বধূ আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের সহ আমাদের পরিবারের যে সদস্য 15ই আগস্ট ঘাতকের নির্মল বুলেটের আঘাতে যাদেরকে আমি হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত করি তাদের স্মরণ করি উপস্থিত ভাই বোনেরা বাবা মা ভাই সব হারিয়ে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম আর সেই লক্ষ্য সামনে নিয়ে যে লক্ষ্য নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন যে আদর্শ নিয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বাস্তবায়ন করা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে মানুষের একটা উন্নত জীবন দেওয়া যা জাতিপিতা আমি কাজ করে যাচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি বাংলার জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন বলেই আমি দেশের কাজ করতে পেরেছি কক্সবাজারবাসী আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সেই 2018 সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছিলেন 2014, 2018 বারবার আপনারা ভোট দিয়েছেন আপনাদের ভোট বৃথা যায় নাই আজকে আপনারাই তাকিয়ে দেখুন কক্সবাজারের দিকে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সোনালী সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার এই কক্সবাজার পর্যটনের জন্য সব থেকে একটা উন্নত জায়গা অথচ জাতিপিতাকে হত্যার পর জিয়া ক্ষমতা এসেছে এরশাদ ক্ষমতা এসেছে খালিদা জিয়া ক্ষমতা এসেছে কেউ কক্সবাজারের মানুষের দিকে ফিরে তাকায় নাই বেকারী কর উন্নয়নই করে নাই একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখনই এই অঞ্চলে উন্নয়ন হয়েছে এই কিছুক্ষণ আগে আমি আপনাদের এই এলাকায় 29টা প্রকল্প উদ্বোধন করেছি 4টা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমরা কি কি প্রকল্প এছাড়া এর পূর্বে যখন করোনাকালীন সময়েও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই এলাকার অনেক প্রকল্প আমরা উদ্বোধন করেছি তখন সরাসরি ওই করোনা অতিমারীর কারণে আসতে পারিনি যদিও আমার মনটা পড়েছিল সবসময় আপনাদেরই কাছে আজকে আমি এসে আপনাদেরকে এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস সেই বিজয়ের মাসের উপহার দিয়ে গেলাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কক্সবাজার জেলার বাঘখালী নদীর বন্যা নিষ্কাশন নিয়ন্ত্রণ সেচ ও ড্রেজিং প্রকল্প প্রথম পর্যায়ে কক্সবাজার জেলার শাহপরি দ্বীপে সি ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ প্রতিরক্ষা কাজ কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডাসমের পুনর্বাসন প্রকল্প কক্সবাজার জেলার লিংক রোড লাবণী মোড় সড়ক 4 লেনে উন্নীতকরণ কক্সবাজার জেলার রামু ফতেখার কুল মারিচা জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তকরণ উন্নীতকরণ টেকনাফ শাহপরি দ্বীপ জেলা মহাসড়কের
হারিয়াখালী হতে শাহপরীদ্বীপ অংশ পুনর্নির্মাণ, প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, রামু কলঘর বাজার ও রাজারকুল ইউপি সড়কে বাঘখালী নদীর উপর দীর্ঘ সেতু যার নাম আমরা দিয়েছি ওসমান সারোয়ার আলম চৌধুরী সেতু নির্মাণ, কক্সবাজার জেলার নবনির্মিত ছয়টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন রামু, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন টেকনাফ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মহাশকারী উখিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কক্সবাজার পৌরসভাধীন এয়ারপোর্ট রোড আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন শহীদ সরণি আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন নাজিরা টেক সুটকি মহাল সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন টেকপাড়া সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন সি বিচ রোড আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন মুক্তিযোদ্ধা সরণি আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন সৈকত সরণ আবাসিক এলাকা সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার গণপূর্ত উদ্যান বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মঠ, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা ভবন, জোয়ারি নালা বালিকা উচ্চ বিদ্যালয় নির্মিত চারতলা একাডেমি ভবন, আব্দুল বাবু চৌধুরী উচ্চ বিদ্যালয় নির্মিত চারতলা একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মিত চারতলা ভবন, ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন কুতুবদিয়া, উপজেলা ভূমি অফিস ও পেকুয়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন আমি উদ্বোধন করেছি। তাছাড়া আমি আরও কয়েকটি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্প ইতিমধ্যে আপনারা জানেন, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এই কক্সবাজারে আমরা তৈরি করে দিয়েছি। এখন ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট দ্বিতীয় পর্যায়ে আমরা প্রস্তুত করছি। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন ধুরং সিসি মীরাখালী সড়কে ধুরং ঘাটে জেটি নির্মাণ, আকবর আলী ঘাটে জেটি নির্মাণ, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন মহেশখালী গোরখঘাটা ঘাটে জেটি নির্মাণ, কক্সবাজার জেলা বাংলাদেশ মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নয়ন করার জন্য উখিয়া টেকনাফ উপজেলা নাফ নদী বরাবর পোল্ডার সমূহ পুনর্বাসন প্রকল্প, এই সমস্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছি। এই কক্সবাজার ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে এক সময় লবণ চাষিরা অত্যন্ত কষ্ট পেত। আমরা বিরোধী দলে থাকতে সেই বদরখালীতে লবণ চাষী এবং চিংড়ি চাষি সম্মেলন করেছিলাম। ক্ষমতা আসার পরে লবণ চাষিদের সার্বিক উন্নতির জন্য ব্যবস্থা নিই, তাদের ঋণের ব্যবস্থা করে দিই এবং লবণ শিল্পের বিকাশ ও লবণ চাষিরা যাতে আরও আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন করতে পারে আমরা সেই পদক্ষেপও নিচ্ছি এবং লবণ চাষি একটা বোর্ড নির্মাণ করে লবণ চাষি আরও উন্নত মানের লবণ তৈরি করা, কারণ লবণের নিজের দেশের চাহিদা মিটিয়েও আমরা যেন বিদেশে এই লবণ রপ্তানি করতে পারি সেই ব্যবস্থায় ইনশাআল্লাহ নেব। তাছাড়া আমরা মহেশখালীতে আপনারা জানেন মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর হচ্ছে, সোনাদিয়াতে আমরা ইকো পার্ক নির্মাণ করে দেব, টেকনাফ সাবরং সেখানে সহ এই কক্সেস বাজারে ছয়টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে যেখানে বিদেশি মানে এখানে বিনিয়োগ হবে। এই কক্সবাজার এয়ারপোর্ট, এই এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হিসেবে আমরা নির্মাণের কাজ শুরু করেছি এবং এই এয়ারপোর্টটা দেখার মতো সাগরের ভিতর থেকে এয়ারপোর্টের রানওয়ে উঠে এসেছে, আমরা এমনভাবে করে দিচ্ছি যা বিদেশি এবং দেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে হয়। আর আপনারা জানেন 91 সালে ঘূর্ণিঝড়ে যারা জলবায়ু উদ্বাস্তু ছিল বস্তিতে থাকতো এই কক্সবাজার খুরুশকুলে, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে তাদের বাসস্থানের ব্যবস্থা জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। শুধু তাই না, খুরুশকুলে অত্যন্ত আধুনিক একটি সুটকি বাজার আমরা নির্মাণ করে দেব, যে সুটকি বাজার সুটকি তৈরি, সুটকি শুকানো, সুটকি রাখা এবং বিদেশিদের জন্য দেখার মতো আমাদের দেশের জন্য দেখার মতো একটা বাজার যাতে হয় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি।
আমাদের গভীর সমুদ্র সীমায় আমাদের যে অংশীদারিত্ব মিয়ানমার এবং ভারতের কাছ থেকে সেটা আমরা উদ্ধার করেছি। এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। সি উইড উৎপাদন করা থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন এবং মাছ চাষের জন্য আগে এখানে চিংড়ির পোনা ধরা হতো এই কক্সবাজারে। আমরা এখানে মানে চিংড়ির পোনা যাতে উৎপাদন হয় আমরা সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকারই এখানে প্রথম উদ্যোগ নেয় এবং আমরা করে দিচ্ছি। শুধু তাই না, কক্সবাজারের সাথে সিলেট, কক্সবাজারের সাথে বাংলাদেশের অন্য অন্য এলাকায় যাতে করে মানে আমাদের বিমান চলাচল হয় সেই ব্যবস্থাও নিয়েছি। যশোর থেকে কক্সবাজার, সিলেট থেকে কক্সবাজার, এরকম বিভিন্ন জায়গা থেকে যেন এখানে সরাসরি বিমান চলাচল হয়। কক্সবাজারের সড়ক আমরা 4 লেনে উন্নীত করে দিচ্ছি, এটাকে আরও উন্নত করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, সেই 2000 এবং আমরা কক্সবাজার রেল লাইন করে দিচ্ছি। চমৎকার রেল স্টেশন নির্মাণ হচ্ছে, গুন্দুম পর্যন্ত যাওয়ার কথা। যদিও আপনারা জানেন এখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, মিয়ানমারের সঙ্গে মিয়ানমারের কাছ থেকে এই রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছে। আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি তারা নিজের দেশে চলে যেতে পারে সেই ব্যবস্থা নিচ্ছি। আর ভাসানচর আর একটি জায়গা আমরা নির্মাণ করে তাদেরকেও সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। কিছু কিছু দেশ তাদের নিজের দেশে নিতে চায়, তার সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের যারা মৎস্যচাষী তাদের সার্বিক উন্নয়ন, তাদের নিরাপত্তা, তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা হাতে নিচ্ছি। তাছাড়া আমরা এই কক্সবাজারের আরও কয়েকটি পর্যটন কেন্দ্র, যেমন সাবরঙে আমরা একটি সমুদ্র সৈকতে শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য যাতে এই সৈকত উন্নত হয় সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং আমাদের কুতুবদিয়া মহেশখালী এখানে যে সমস্ত এলাকা ভাঙন প্রবণ সেখানে ডাইক নির্মাণ করে এই ভাঙন রোধ করা হবে। কক্সবাজার আমাদের সব থেকে চমৎকার একটি জায়গা, এখানে মেডিকেল কলেজ করে দিয়েছি, বেসরকারি খাতে ইউনিভার্সিটি নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই মেরিন ইউনিভার্সিটি নির্মাণ করেছি যাতে করে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হয়। তাছাড়া কক্সবাজারও এখানে শুধু তাই না, আরও যাতে একটা ভালো উন্নত মানের কমপ্লেক্স তৈরি করা যায় যেখানে নানা ধরনের অনুষ্ঠান হবে সেই ব্যবস্থা নিচ্ছি। এই স্টেডিয়ামটাকে আরও উন্নত করা, এখানে যেমন আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হবে, ক্রিকেট প্র্যাকটিসের জন্য আলাদা মাঠ এবং ফুটবল খেলার জন্য আলাদা একটা স্টেডিয়াম দিয়ে একটা পুরো খেলাধুলার ক্রীড়া কমপ্লেক্স আমরা নির্মাণ করে দেবো, সেই ব্যবস্থাটাও আমরা করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই এলাকার মানুষ যাতে মুক্তি পায় তার জন্য যা যা করণীয় আমি করে দিচ্ছি। আপনারা জানেন যে এই এলাকায় আসলে যে উন্নয়নগুলি কারো দাবি করতে হয়নি, আমি নিজে বারবার এসেছি, প্রতিটি দ্বীপ অঞ্চল ঘুরেছি, মানুষের সমস্যা আমি জানি, আর সেই জানি বলেই আজকে আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। অত্যন্ত প্রিয় জায়গা ছিল আমার বাবা আসতেন, তাই কক্সবাজারের মানুষ সবসময় আমাদের হৃদয়ে আছে। আমরা আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এটা আমরা তৈরি করে দিয়েছি এই জন্য যে পরিকল্পিতভাবে এই পর্যটক শহর, এই পর্যটন কেন্দ্র যাতে সুন্দরভাবে গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা এটা একটা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে দিয়ে দিয়েছি, যাতে সঠিকভাবে আমাদের এই সমুদ্র সৈকত ব্যবহার এবং উন্নত হতে পারে সে ব্যবস্থা নিয়েছি। বাতারবাড়ি মহেশখালীতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, গভীর সমুদ্র বন্দর হচ্ছে। আসলে এক সময় আপনারা দেখবেন এই মহেশখালী সিঙ্গাপুর থেকেও আরও সুন্দর একটা জায়গা হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ, সে ব্যবস্থা আমরা করব। এখানে এলএনজি টার্মিনাল হবে এবং আমাদের রেলওয়ে যাতে সম্প্রসারণ হয় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমাদের বিভিন্ন দ্বীপ অঞ্চল সেখানেও যাতে আমাদের অর্থনৈতিক অঞ্চল হয় তার ব্যবস্থা আমরা করে দেবো, বিশেষ করে মহেশখালী এবং কুতুবদিয়াতে আরও দুটি, কক্সবাজার 6টি এবং ওখানে আরও 2টি 8টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেবো, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। আমাদের যারা ছেলে মেয়ে
যুব সমাজ তরুণ সমাজ তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াবে কাজ করবে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি আমাদের সব সময় লক্ষ্য থাকবে এই অঞ্চলটার সার্বিক উন্নয়ন আমরা শুধু বাংলাদেশ গোটা বাংলাদেশ না সারা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করে দিচ্ছি আজকে ব্রডব্যান্ড আমরা সমস্ত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিচ্ছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের ছেলে মেয়ে গড়ে ওঠে তার জন্য হাইটেক পার্ক এবং সেই সাথে সাথে প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা করে দিচ্ছি যেন আমাদের দেশের ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি আমি একটা কথাই বলতে চাই জামাত বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে অগ্নিসন্ত্রাস খুন হত্যা লুটপাট মানি লন্ডারিং দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া চোরা কারবারি এইগুলি তারা পারে খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাত করেছিল জিয়া অরফানেজ এবং ট্রাস্ট ফান্ডের টাকা মেরে দিয়েছিল বলে আজকে সাজাপ্রাপ্ত 10 বছরের তার সাজা হয়েছে আর তার ছেলে তারেক রহমান আপনারা জানেন বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করার দায়ে সাজাপ্রাপ্ত আসামি 7 বছরের কারাদণ্ড 20 কোটি টাকা তার উপর তাকে দিতে হবে 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি আমি জানি না এই অস্ত্র কি কাজে সে ব্যবহার করত মাত্র একটা লট ধরা পড়েছে অথচ এইভাবে বাংলাদেশের উপর দিয়ে এই অস্ত্র চোরা কারবারি করে ধরা খেয়ে সেই অস্ত্র চোরা কারবারির জন্য সাজাপ্রাপ্ত আসামি শুধু তাই না 21 আগস্ট 2004 আমরা শান্তির জন্য র্যালি করছিলাম সেই র্যালিতে দিনে দুপুরে গ্রেনেড হামলা করে ওই খালেদা জিয়া তারেক জিয়া গং যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করে সেই গ্রেনেড আমাদের উপর ছুড়া হয়েছিল আইবি রহমান সহ আমাদের 22 জন নেতা কর্মী মারা যায় আল্লাহর ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম বারবার আঘাত এসেছে তারপর আমি দমে যাইনি কারণ এই লুটেরা যারা জঙ্গিবাদের মদত দেয় সন্ত্রাসের মদত দেয় দেশের অর্থ পাচার করে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে কোন মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে এই বিএনপি তারেক জিয়া খালেদা জিয়ারা তাদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা রেলে আগুন বাসে আগুন গাড়িতে আগুন লঞ্চে আগুন কোথায় না আগুন দিয়ে যে আর কত 3000 মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে 500 মানুষ হত্যা করেছে 3500-এর মতো গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে ধ্বংস করা ছাড়া এরা কিছুই পারে না 75-এর পরে 21 বছর ক্ষমতায় ছিল বাংলাদেশকে কি দিয়েছে জিয়া সরকার এরশাদ সরকার খালেদা জিয়া সরকার কিছুই দেয়নি বাংলাদেশের মানুষের সম্পদ লুটে খেয়েছে 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল এই বাংলাদেশে 500 জায়গায় বোমা হামলা মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোমাবাজি খুন এবং সেশন জট লেখাপড়া একে একে ধ্বংস করে দেয় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 45 ভাগ থেকে 75 ভাগে আজকে আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি প্রথমবার সরকার এসে 65 ভাগ বন্ধ বাড়িয়েছিলাম আর সেটা তারা বন্ধ করে দিয়েছিল কমিউনিটি ক্লিনিক করে এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে 30 প্রকার ঔষধ আপনাদের দিচ্ছি মা বোনরা বিনা পয়সায় ওষুধ পান চিকিৎসা করতে পারেন ডায়াবেটিস চেক করা প্রেশার চেক করা এবং বাচ্চা হবার আগে ডাক্তার দেখানো বা নিরাপদ প্রসব সব ব্যবস্থা আমরা করে দিয়েছি এমনকি কর্মজীবী মেয়েরা তাদেরকে আমরা মাতৃত্বকালীন ভাতা দিই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়ে মানুষকে আমরা সাহায্য করে যাচ্ছি যেহেতু
করোনার সময় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বিদেশে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। যে গম আমরা $200 কিনতাম এখন $600 কিনতে হয়, $800 জাহাজ ভাড়া পেতাম এখন $3600-3800 সেই ভাড়া দিতে হয়। তারপরও যত টাকা লাগে যেখান থেকে পারি সার কিনে আনি, গম কিনি, তেল কিনি, ভোজ্য তেল কিনি, এবং মানুষের যাতে খাবার কষ্ট না হয়, আল্লাহর রহমতে আমরা এখন ধান উৎপাদন, ডাল, সবজি, মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি আবেদন জানাবো সবাইকে, যার যেখানে এতটুকু জমি আছে আপনারা কিছু না কিছু চাষ করবেন, তরি তরকারি ফল মূল যা পারেন আপনারা নিজেরা চাষ করবেন। বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, অনেক উন্নত দেশ এখন নিজেদেরকে তারা অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনও আমরা আমাদের অর্থনীতি শক্তিশালী আছে, ব্যাংকে টাকা আছে, যে রিজার্ভ আছে $34 বিলিয়ন এখন আমাদের রিজার্ভ, যেখানে খালেদা জিয়ার আমলে ছিল মাত্র $2.5 বিলিয়ন আর আওয়ামী লীগের আমলে এখন তো আমাদের এখনও আমাদের হাতে $34 বিলিয়ন আছে। আমরা করোনা ভ্যাকসিন বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিয়েছি সবাইকে, ধনী দেশ পয়সা দিয়ে দেয়, আওয়ামী লীগ সরকার কারো কাছে একটি টাকাও নেয়নি, আপনাদেরকে আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। অনুরোধ থাকবে আপনারা যারা এখনও দ্বিতীয় ডোজ নেন নাই বা তৃতীয় ডোজ বুস্টার ডোজ দেন নাই, আপনারা দয়া করে ভ্যাকসিন নিয়ে নেবেন, যাতে করে করোনা আবার আক্রান্ত না হয়, করোনার বিস্তার না হয়, তার জন্য সতর্ক থাকবেন, সে অনুরোধ আপনাদের আমি জানাচ্ছি। 1 কোটি মানুষকে আমরা বিশেষ কার্ড দিয়েছি, সেখান থেকে মাত্র 30 টাকা কেজিতে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি কিনতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। তার থেকে নিম্নবিত্ত যারা তাদের মাত্র 15 টাকায় আমরা চাল দিয়ে দিচ্ছি, যাতে কোনো মানুষ না খেয়ে কষ্ট না পায়। আর যারা অতিবৃদ্ধ বা একেবারে কাজ করতে পারে না, ভিজিডি ভিসেবের মাধ্যমে বিনা পয়সায় মাসে 30 কেজি করে চাল দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশে একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, তার জন্য যা যা করণীয়, অন্তত আমি জাতির পিতার কন্যা যতক্ষণ ক্ষমতা আছি আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আপনারা আমারই সব, সেই ইচ্ছা মনে করেই আমি কাজ করি। আমি একটি কথাই বলতে চাই যে আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই, বাবা মা ভাই সব হারিয়েছি, সব হারিয়ে আমি রিক্ত নিঃস্ব, কিন্তু এই বাংলাদেশের মানুষ যাদের জন্য আমার বাবা তার জীবন দিয়ে গেছেন, সারাটা জীবন সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের মানুষ যাদের জন্য আমার মা জীবন দিয়েছেন, আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, আজকে আমি আমার ছোট বোন বাবা মা সব হারিয়েছি, এই হারাবার বেদনা কি কঠিন, আপনজন যারা হারায় তারাই জানি। আমরা আমার আপনজন হারিয়েছি ঠিকই, কিন্তু আজকে বাংলাদেশ জাতির পিতা যদি বেঁচে থাকতেন এই বাংলাদেশ 10 বছরের মধ্যে উন্নত দেশ হতো, কিন্তু সেটা আর আমাদের ভাগ্যে হয়নি, কিন্তু আমরা জাতির পিতা সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি, তার সেই লক্ষ্য সেটাই অর্জন করা আমাদের একমাত্র কাজ। কাজে আমি বাবা মা ভাই হারিয়ে আজকে আপনাদের মাঝেই আমি ফিরে পেতে চাই আমার হারানো বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ, আমি আপনাদেরকেই আমার আপন জন বলে মনে করি, এই বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমার একমাত্র কাজ। কাজে আজকের এই সভায় আপনারা এসেছেন কষ্ট করে দূর দূরান্তর থেকে, সভাকে সাফল্য মণ্ডিত করেছেন, এত বিশাল জনসভা অনেক দূরে অনেকে হয়তো চোখের দেখা দেখতে পাচ্ছি না, আমি একটি কথা বলতে পারি যে যত দূরেই থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন, হৃদয়ের অন্তরে আপনারা আমার স্থান করে নিয়ে আসছেন, কারণ আমি এই বাবা মা হারানোর শোক নিয়েও এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। শুধু একটি কথা স্মরণ রেখে, প্রত্যেকটা গ্রাম সেই গ্রামে যারা বাস করে শহরের সব সুযোগ সুবিধা তারা পাবে, প্রত্যেকটা গ্রামই শহরের সুযোগ পাবে, প্রত্যেকটা গ্রামকে শহর হিসেবে গড়ে তুলে প্রতিদিন মানুষকে উন্নত জীবন দেওয়া, এটাই আমার একমাত্র লক্ষ্য। আর সেইভাবেই রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেলপথ, সড়কপথ, নৌপথের উন্নয়ন করে মানুষের ভাগ্য পরিবর্তন করে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আজকে আমাদের ব্রডব্যান্ড সব দেশে পৌঁছে গেছে, যারা আপনাদের বিদেশে থাকে
আপনারা কিন্তু এই যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মধ্যে আপনারা নিজেরা আপনার আত্মীয় স্বজনকে দেখতে পারেন, একেবারে সচক্ষে দেখার সুযোগ। প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন। আমরা কৃষকদের 10 টাকায় কৃষি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছি। 1 কোটি লোক সেই কার্ড পায়, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। 2 কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড পায়, সর্বমূল্যে সার বীজ সব কিনতে পারে। আপনাদের ছাত্রছাত্রীরা 2,53,00,000 ছাত্রছাত্রীকে আমি বৃত্তি দিয়ে থাকি, বিনা পয়সায় বই দিয়ে থাকি, যেন আমাদের ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে। উচ্চশিক্ষার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে আমরা টাকা দিই, যে আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি 2020 সালে। 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, আর তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়ে এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন। এদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, একটি মানুষও গৃহহারা থাকবে না। আমি আপনাদের অনুরোধ করি, আপনাদের যার যার এলাকায় একটি মানুষ যদি ভূমিহীন থাকে, একটি পরিবার যদি ভূমিহীন থাকে, সেই পরিবারের নাম ঠিকানা দেবেন। আমরা বিনা পয়সায় সকলকে ঘর তৈরি করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, কোনো মানুষ গৃহহীন থাকবে না, কোনো মানুষ অভুক্ত থাকবে না, কোনো মানুষ অশিক্ষিত থাকবে না। প্রত্যেকের জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা 18-তে ভোট দিয়েছেন নৌকা মার্কায়, আমরা এই কক্সবাজার উন্নয়ন করেছি, পরপর 3 বার ক্ষমতা আসতে পেরেছি। ধারাবাহিকভাবে 2009 সাল থেকে এই 22 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি আছে বলেই এদেশের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আগামী নির্বাচনেও 2023-এর পরই 2024 জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমি আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনার হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা? আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটুকুই বলবো, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়া গেলাম তাই। আপনারা দোয়া করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, উন্নত জীবন পান, সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ, আবার আসিব ফিরে এই কক্সবাজারে সমুদ্র সৈকতের তীরে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।